তো আজকে কি অনুষ্ঠান ছিল কিছু? এদের একটু ডাকা যাবে, এদের একটু ডাকা যাবে, কথা বলা কথা বলবো, একটু কথা বলা যাবে, একটু কথা বলা যাবে। নাঙ্গল ঘাটা, তাই ঘর গুলো ভাঙা ভাঙা, তাদের বাড়ি ডিগো ডাঙ্গা, তাই দল বিচে টাকা কামায়, তাদের বাড়ি হয় গোমায়, তাই বাস তোলাই আর টাহা, তাদের বাড়ি লটটা, তাই গরম মরি তেত সুসা, তাদের বাড়ির কোতল ঘুষা, তাই মাংস খাই বাটি বাটি, তাদের বাড়ির গোকুল মাটি, হ্যাঁ নতুন বকে কাটে মাটি, তাই লাল লালে জেলাপি আর ফাঁকে ফাঁকে রস, আর খাবার মন থেকে তোর বাস তলাই পো, তাই এগুতে বাম পা, আর এই কলিকালের ঠাকুমাদের গত টেম পার, তাই আইসক্রিম খাই পেপসি খাই, খাই কুলপি, আর এই কলিকালের মেঙেরা, আর গাল পেন কে লিগে তুলে সেলফি, তাই হরে কেষ্ট হরে রাম, আর এই কলিকালের ছেলেরা চুল কাচ্চা তেরে না, আর দয়াল বাবা খেতাক দমা তালাক ঠাঁই তালাক ঠাঁই, আর বলবো কি আর ভাই, আর এই কলি কালেদের মেয়েদের ভালোবাসার জাল বিচার নাই, তাই বেশি কিছু নব না, তাই চাইতে বহর পি কাকাদের কাছে চা জল খাবার জন্য 51 টাকা নব, চলে যাব, তাই জয় গুরু কাছে সুর জয় তার আমা দয়াল বাবা খেতাক। কোথায় বাড়ি আপনাদের? বাড়ি আমাদের শীতলগ্রাম লাভপুর থানা পোষপুনিয়া। এখানে এটা কতদিন ধরে করছেন? এটা দু তিন বছর। তা এর আগেও তো আপনাদের পূর্বপুরুষরাও এই জিনিসটা শুধু যুক্ত? বাবা রা মারা দাদুরা করতে আগে, দাদুদের শিখে বাবাদের দেখে দেখে আমরা শিখছি শিখছি। এখানে কোথায় আসা হয়েছিল? এই তো পুজো গ্রাম ছিল, ঘুরছিলাম গ্রামে বাড়ি গ্রামে গ্রামে। কিরম রোজগার হলো? এই তো হলো মোটামুটি। তা এখন আর গ্রামগঞ্জে, গ্রামগঞ্জে তো আপনাদের সেইভাবে দেখা যায় না? দেখা যায় না মানে আকু আশা কমে গেছে না, বুঝতে পারছো না, বাজার বর্তমান খুলে গেলে এখন সব আস্তে আস্তে কেউ। একটু জোরে বলো, একটু জোরে বলো। কি মানে কেন দেখা যাচ্ছে না তোমাদের? এখন সব কমের ভাগ আছে না, এখন তো সব পারি অন্যদিকে যায় তোমরা, ওই কিনে হার বুঝতে পারছো, পয়সা করি দেয় না সেভাবে দেয়, এখন আমাদের দেখানো কমে গেছে না, এখন বুঝতে পারছো, এখন ছেলে মেয়েরা উঠছে তো এই ব্যবসা করছে, মেয়েটা ধান চাষ করছে করছে। তাহলে তোমাদের এইটা করতে ভাল লাগে? এটা আমাদের এই যে এই মেকআপটা করতে কত কত সময় লেগেছে? এই কালির মেকআপটা করতে আধ ঘন্টা লাগবে। আধ ঘন্টাই হয়ে গেছে? আধ ঘন্টা না লাগলো, আধ ঘন্টা তো অনেক ঘন্টা টাইম লাগার কথা, তো অরিজিনাল কালির মতোই লাগছে। আধ ঘন্টা লেগেছে আমাদের, এটাই তো অনেক পরিশ্রম করতে হয়েছে আপনাদের, আর কষ্ট কষ্টও তো লাগছে নাকি? কতক্ষণ এই পোশাকটা পরে আছেন? সকাল 10টা থেকে, এই 10টা থেকে ঘুরছেন। রোজগার কেমন হলো? কত মোটামুটি? তাও হাজার দেড়েক, হাজার বারোশো টাকা। মানুষ ভালোবাসে আপনাদের খুব, পুজোর ঠিক আছে, ধন্যবাদ। আর একবার আপনাদের নামটা যদি বলেন, আপনার নাম? আমার নাম বীরবল বাজিক। আপনার নাম? রণজিৎ বাজিক। রণজিৎ বাজিক। তোমার নাম? আর তোমার নাম কি? নাম প্রদীপ বাজিক। পাগল বোঝে না, সে বোঝে না নাকি? পল্লবী ছাড়া কাকু বিয়া করে না। ঠিক আছে, ধন্যবাদ।